আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে শুক্রবার 30 অক্টোবর 2020 সাপ্তাহিক চাকরির ডাক, অর্থাৎ আগামীকালকের চাকরির ডাকটি আজকে আমি পোস্ট করতেছি। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা বলে নেই, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে দেওয়া আছে, দেখেন, শুক্রবার 30 অক্টোবর 2020 সাপ্তাহিক চাকরির ডাক। যে প্রথম যে সার্কুলারটি রয়েছে তা আপনাদেরকে আমি জুম করে দেখাই। প্রথমে যে সার্কুলারটি দেওয়া আছে তা হচ্ছে, সরকারি প্রাথমিক সহকারী শিক্ষককে নিয়োগ হয়েছে, পদ সংখ্যা প্রায় 32,577 জন। এই সার্কুলারটি অলরেডি আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা নিচের ভিডিও ফলো করলে পুরোপুরি সার্কুলারটি পেয়ে যাবেন। তারপর দেওয়া আছে, দেখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা 46 জন। তো বন্ধুরা, ডান পাশে কোনারে দেওয়া আছে, দেখেন, অতিরিক্ত জেলা জজ আপনার চাঁপাইনবাবগঞ্জের চাকরির সার্কুলার হয়েছে, মীর আখতার হোসেন লিমিটেডের চাকরির সার্কুলার হয়েছে। বাম পাশে আসে, দেখেন, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সার্কুলার হয়েছে, জেলা প্রশাসক নাটোরে চাকরির সার্কুলার হয়েছে, সায়েন্স হার্ডওয়ার্ক অ্যান্ড টুলসে চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা 16 জন। তারপর ডান পাশে দেওয়া আছে, পল্লী উন্নয়ন কর্মসূচিতে চাকরির সার্কুলার হয়েছে। এই সার্কুলারটি অলরেডি আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা চাইলেই আমার নিচের ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুরা, বাম পাশে আসে, দেখেন, শেখ মুজিবুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরির সার্কুলার হয়েছে, TMSS চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা 18 জন। তারপর দেওয়া আছে, দেখেন, ABC গ্রুপে চাকরির সার্কুলার হয়েছে। তারপর দেওয়া আছে, দেখেন, ঢাকা শিশু হাসপাতালে চাকরির সার্কুলার হয়েছে। যে সার্কুলারটি হয়েছে তা অলরেডি আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা নিচের ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। ডান পাশে দেওয়া আছে, দেখেন, আবুল খায়ের গ্রুপে চাকরির সার্কুলার হয়েছে। বাম পাশে এসে রয়েছে, দেখেন, NRBC ব্যাংকে চাকরির সার্কুলার হয়েছে, বসুন্ধরা গ্রুপে চাকরির সার্কুলার হয়েছে। তারপর রয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি বিশাল বড় চাকরির সার্কুলার হয়েছে, তা আমি কিছুক্ষণ পরে এক্সট্রা ভিডিও বানিয়ে আপনাদের পোস্ট করবো, আপনারা চাইলে নিচের ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি এই হচ্ছে চাকরির ডাকের ফার্স্ট পেজ। এবার আমরা চাকরির ডাকের সেকেন্ড পেজে যাব। তো বন্ধুরা, এই হচ্ছে কাঙ্ক্ষিত চাকরির ডাকের সেকেন্ড পেজ। প্রথমে যে চাকরির সার্কুলারটি রয়েছে তা হচ্ছে, বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা হচ্ছে 73 জন। এই সার্কুলারটি অলরেডি আমি ছাড়ছি, আপনারা চাইলে আমার নিচের ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুরা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা হচ্ছে প্রায় 4,032 জন। এই সার্কুলারটি অলরেডি ছাড়ছি, আমার চ্যানেলের নিচে ভিডিওতে আমি ছাড়ছি, আপনারা চাইলেই পুরোপুরি দেখতে পারেন। NRBC ব্যাংকের চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা 505 জন। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে, দেখেন, ঢাকা শিশু হাসপাতালে চাকরির সার্কুলার হয়েছে, 104 পদ। তারপর দেওয়া আছে ডান পাশে, কর অঞ্চল 2 ঢাকায় পদ সংখ্যা 35 জন চাকরির সার্কুলার হয়েছে। তারপর এখানে দেওয়া আছে, দেখেন, সুন্দরা গ্রুপে চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা 50 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা 10 জন। বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীতে চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা 42 জন। তো বন্ধুরা, বাম পাশে দেওয়া আছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা 32 জন। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা 10 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সার্কুলার হয়েছে, কক্সবাজার DC কলেজে চাকরির সার্কুলার হয়েছে, যার পদ সংখ্যা 13 জন। তো বন্ধুরা, নিচে বাম পাশে আসে, দেখেন, আপনার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের চাকরির সার্কুলার হয়েছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাদারীপুরে চাকরির সার্কুলার হয়েছে। এছাড়াও রয়েছে, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে একটি চাকরির সার্কুলার হয়েছে। সর্বশেষ যে চাকরির সার্কুলারটি হয়েছে, ডান পাশে দেওয়া আছে, শরীফ মেলামাইনে চাকরির সার্কুলার হয়েছে। তো বন্ধুরা, মোটামুটি এই হচ্ছে চাকরির ডাকের দ্বিতীয় পেজ, আমার এটি হচ্ছে চাকরির ডাকের ফার্স্ট পেজ। এই হচ্ছে মোটামুটি শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক, 30 অক্টোবর 2020 সাপ্তাহিক চাকরির ডাক। এই সার্কুলারে বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি সার্কুলারের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দুটি চাকরির ডাকে আপনি ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার সহ সকল ধরনের চাকরির আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।